বাংলা টেলিভিশন এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে কোন ধারাবাহিকটি কখন শেষ হয়ে যাবে কিছুই বলা যায় না। বর্তমানে শেষ হবার তালিকাতে অনেক জনপ্রিয় ধারাবাহিক আছে। এবার তাদের মধ্যে একটি ধারাবাহিকের টিম তাদের শেষ দিনের শুটিং করল। আমরা কথা বলছি কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুমি যে আমার মাকে নিয়ে। প্রথম থেকে ধারাবাহিকের গল্প পছন্দ করেছে দর্শক, তাই টিআরপি তালিকাতেও মোটামুটি ভালো ফল করেছে। কিন্তু টাইম লিপ আসার পরে আগের মতো জমিনি গল্প। যদিও নতুন নায়িকা হিসেবে ওয়েন্দিলার আগমনে দর্শকের আগ্রহ কিছুটা বাড়ে এই ধারাবাহিকের প্রতি। অবশেষে আজ 25 জানুয়ারি অন্তিম পর্বের শ্যুট করে ফেলল তুমি যে আমার মায়ের টিম। শেষ পর্বে জোড়া বিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, একসাথে গল্পের দুই নায়িকা অর্থাৎ দুই আরোহীকে কোণের পোশাকে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাতে বোঝাই যাচ্ছে গল্প কিভাবে শেষ হচ্ছে। জোড়া বিয়ের মাধ্যমে শেষ হচ্ছে কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তুমি যে আমার মা। এবার খুব শীঘ্রই জি বাংলার নতুন গল্পে ফিরছেন এই গল্পের এক নায়িকা। খুব শীঘ্রই সেই আপডেট তোমাদের দেব। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।